Daybreak, Henry Wadsworth Longfellow. A wind came up out of the sea and said, O mists, make room for me. It hailed the ships and cried, Sail on, ye mariners, the night is gone, and hurried landward, far away, crying, Awake, it is the day. It said unto the forest, Shout, hang all your leafy banners out. It touched the wood bird's folded wing and said, O bird, awake and sing. And over the farms, O chanting clear, your clarion blow, the day is near. It whispered to the fields of corn, Bow down and hail the coming morn. It shouted through the belfry tower, Awake, O bell, proclaim the hour. It crossed the churchyard with a sigh and said, Not yet, in quiet lie. আমি আজকে তো 11 এ তোমাদের ডেব্রেক কবিতাটা পড়ে দিলাম। ভালো করে আমার সাথে পড়বে কিন্তু কবিতাটা। আর এবারে তোমাদের মানেটা বলে দিচ্ছি। A wind came up out of the sea. একটা বাতাস সমুদ্র থেকে উঠে এলো। কি বললো উঠে এসে? মিস্টদের বললো, কুয়াশাদের বললো, make room for me. বললো যে আমাকে একটু যেতে দাও, আমাকে একটু জায়গা করে দাও। এখানে রুম, এমনি রুম মানে আমরা জানি ঘর, কিন্তু মেক রুম ফর মি মানে আমাকে একটু জায়গা করে দাও, আমি যাব। ইট হেল্ড দ্য শিপস, ও জাহাজগুলো সমুদ্র থেকে উঠেছে, তাহলে সমুদ্রে প্রথমে ও সমুদ্রের ওপরে কুয়াশা পড়ে, ও কুয়াশাদের সাথে বাতাস কথা বলল, তারপরে দেখলো জাহাজ চলছে। জাহাজদের কি বলল? শিপসদের চিৎকার করে বললো, ক্রাইড, সেল অন, বললো চলো চলো এগিয়ে চলো। ইয়ে ম্যারিনার্স, জাহাজের মধ্যে কারা থাকে? ম্যারিনার্সরা থাকে। ম্যারিনার্স মানে যারা সিম্যান, সমুদ্রে যারা নাবিক, তারা থাকে জাহাজে। তাদের কি বললো? বললো দ্য নাইট ইজ গন, মানে রাত্রি চলে গেছে, কিন্তু উঠে পড়ো সবাই। অ্যান্ড হারিড ল্যান্ডওয়ার্ড ফার অ্যাওয়ে, তারপরে কি করলো? সমুদ্র থেকে ও খুব তাড়াতাড়ি ছুটে চলে গেল কোথায়? ফার অ্যাওয়ে, অনেক দূরের যে ল্যান্ড আছে, জমি আছে, সেই জমিতে, স্থলভাগে আর কি, এখানে স্থলভাগে ও ছুটে ছুটে চলে যেতে লাগলো। ক্রাইং অ্যাওয়েক, ইট ইজ দ্য ডে, কি বলতে লাগলো যে চলো সবাই উঠে পড়ো উঠে পড়ো, দিন শুরু হয়ে গেছে, সকাল এসে গেছে। ইট সেড আন টু দ্য ফরেস্ট শাউট, ওর খুব আনন্দ হচ্ছে, তখন বনের মধ্যে ঢুকে পড়েছে, আনন্দে চিৎকার করে কি বলেছে ফরেস্টকে, বনকে কি বলছে? হ্যাং অল ইওর লিফি ব্যানার্স আউট, তোমার যে বড় বড় গাছের যে পাতাগুলো আছে সুন্দর সুন্দর, সেই পাতাগুলোকে এবার মেলে ধরো। ইট টাচড দ্য উড বার্ডস ফোল্ডেড উইং, বনের যে পাখিরা, উড হচ্ছে WWD উড, উড মানে আমরা এমনি জানি কাঠ, কিন্তু উড মানে হচ্ছে বন, ফরেস্ট, অরণ্য। এখানে উড বার্ডস হচ্ছে বনের পাখি, ওরা পাখাটা গুটিয়ে গুটিয়ে ঘুমোচ্ছে, ওদের বলছে কি যে তোমরা উঠে পড়ো, ফোল্ডেড উইং, সেই মানে ফোল্ড করা, ভাঁজ করা যে ডানাগুলো, ওগুলোকে টাচ করছে বাতাস, ওদের এসে স্পর্শ করছে। আর কি বলছে? অ্যান্ড সেড কি, ও বার্ড, অ্যাওয়েক অ্যান্ড সিং, ওঠো ওঠো, গান গাইতে হবে তো, সকাল হয়ে গেছে, উঠে পড়ো। অ্যান্ড ওভার দ্য ফার্মস, এবারে ও কোথায় গেল? ফরেস্ট থেকে ও এসে ঢুকলো ফার্মে। ফার্ম মানে যেখানে পশু পাখি পালন করা হয়, খামার বলে বাংলায়, ফার্ম ইংরেজিতে ফার্মস, বাংলায় আমরা খামার বলি। ও চ্যান্টিক্লিয়ার, এই চ্যান্টিক্লিয়ার হচ্ছে কি, মোরগ, গৃহপালিত যে মোরগ থাকে, কক, সিওসি কে কক, কক মানে মোরগ, মুরগি না, মোরগ, মোরগ ডাকে। ও চ্যান্টিক্লিয়ার ওকে বলল যে ইওর ক্লারিয়ান ব্লো, কি কোকর কো করে ডাকে, খুব চিৎকার করে বললো দ্য ডে ইজ নিয়ার, ডাকো এবার, তোমার ডাকের সময় চলে এসছে। ইট হুইসপার টু দ্য ফিল্ডস অফ কর্ন, যখন
ক্ষেতের উপরে গেল, ফসলের ক্ষেত, তাকে কি বললো? বললো বো ডাউন অ্যান্ড হেল দ্য কামিং মর্ন, তোমরা নতমস্তকে মর্নিংকে স্বাগত জানাও। ইট শাউটেড থ্রু দ্য বেলফ্রি টাওয়ার, চার্চের ওপরে যে ঘড়ি ঘন্টা থাকে, ঘড়ি থাকে ঘন্টা থাকে, ঘন্টায় ঢং ঢং করে সকালের ঘোষণা হয়, তাকে বললো অ্যাওয়েক ও বেল প্রোক্লেম দ্য আওয়ার, তুমি এখন সময়টা বলো, ঢং ঢং করে বাজো, আবার সকলকে বলো যে সকাল হয়েছে। ইট ক্রসড দ্য চার্চ ইয়ার্ড উইথ এ সাই, তারপরে চার্চের পেছনে যে যে কবরের জায়গা আছে সেখানে গিয়েও কি করলো, একটা সাই মানে এসআই যে সাই মানে হচ্ছে দীর্ঘ নিঃশ্বাস ফেলা, দীর্ঘ নিঃশ্বাস ফেললো অ্যান্ড সেড নট ইয়েট ইন কোয়াইট লাইফ। ওখানে তো সকলে শুয়ে রয়েছে যারা, তারা আর কোনোদিনও উঠবে না, তাদের বললো যে না এখনো সময় হয়নি, তোমরা এখন নিশ্চিন্তে ঘুমো, তোমাদের এখনো ওঠার সময় হয়নি। তা ডেব্রেক কবিতাটা আমাদের হচ্ছে হেনরি ওয়্যাডসওয়ার্থ লং ফেলো, এইটা দেখবে ওয়্যাডসওয়ার্থ বানান আছে WADSWRTH। আমরা আগে ফার্স্ট যে কবিতাটা পড়েছিলাম ওয়েস্টমিনস্টার ব্রিজ, ওয়ার্ডসওয়ার্থ ছিল নামটা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এখানে হেনরি ওয়্যাডসওয়ার্থ লং ফেলো। আমরা যখন কবিতায় অ্যান্সার লিখব, লং ফেলো বলে অ্যান্সার লিখলেও হবে, লং ফেলো, ডে ব্রেক লং ফেলো বললেও হয়, হেনরি ওয়্যাডসওয়ার্থ লং ফেলো। তাহলে কবিতাটা তোমাদের মানে বলে দিলাম, আমরা এবার কি করব, আমরা MCQ-তে চলে যাব যাতে তোমরা তাড়াতাড়ি করে মানে বুঝে নিতে পারো। প্রথমে হচ্ছে কবিতাটা দেখো 18 লাইনের আছে, 18 লাইনস আছে কবিতাটায়, প্রত্যেকটা আমরা দুটো করে লাইনকে মিল আছে। দেখো এ উইন্ড কেম আপ আউট অফ দ্য সি অ্যান্ড সে ডো মিস মেক রুম ফর মি, সি আর মি এতে মিল আছে। তারপরে দেখো সেল অন গান, তারপরে দেখো অ্যাওয়ে ডে, প্রত্যেকটা দুটো দুটো লাইনে একটা করে মিল আছে, সেই জন্য এটা রাইমড কাপলেট বলে, রাইমড কাপলেট, RHYMED, রাইমড কাপলেট, COUPLETS, কাপলেট, দুটো করে কবিতার মিল, চরণে মিল। তো আমাদের এটা 9 রাইমড কাপলেটস, 9টা আমাদের জোড়া জোড়া ছন্দে ছন্দে আছে। এবারে আমরা প্রথম কবিতাটাকে একটু সোজা করে নিজেদের মতো আগে বুঝে নেব যে সমুদ্র, সমুদ্র থেকে বাতাসটা উঠলো কোথায় কোথায় দিয়ে গেল, সেটা নিজেরা মনে রাখার জন্য প্রথমে তার সঙ্গে দেখা হলো কার, মিস্ট, কুয়াশা, তারপরে কার সঙ্গে দেখা হলো, জাহাজ, জাহাজকে সে ডাকলো, তারপরে তাকে কি বললো না সমুদ্র যাত্রা করতে বলো, জাহাজের মধ্যে কারা থাকে, মেরিনার্স থাকে, সেই জাহাজের মেরিনার্সদের সেলার্স, মেরিনার্সদের সঙ্গে দেখা হলো, মেরিনার্স মানে সেলার, সিমেন বলতে পারো, তাদের সঙ্গে দেখা হলো, তারপরে ও কোথায় চলে গেল, ও এবার ল্যান্ডইয়ার্ডে চলে, ও কিন্তু এবার সমুদ্র থেকে চলে যাচ্ছে স্থলভাগের দিকে, সেখানে ফার্স্ট পড়লো ফরেস্ট, ফরেস্টের পরে কি পড়লো, ফার্ম, ফার্মের পরে কি পড়লো না, চার্চ, চার্চের মানে টাওয়ার, চার্চের টাওয়ারে গেল, তারপরে কিন্তু গেল চার্চিয়ার্ডে, পরপর পরপর ও কিন্তু কি সুন্দর চলে যাচ্ছে সমুদ্র থেকে, কি সুন্দর চলে আসছে, আর আমাদের জীবনযাত্রাকে জাগিয়ে দিতে দিতে ও যাচ্ছে। তাহলে দেখো দুটো কথা হলো, যে 9 রাইমড কাপলেটস হলো, কোথায় কোথায় দিয়ে গেল সেটা নিজেরা দেখলে বুঝতে পারলে বলে মনে হচ্ছে আমার। এবার MCQ-টা দেখো, দ্য পোয়েম ডে ব্রেক ওয়াজ রিটেন বাই, তখন বলতে হবে হেনরি ওয়্যাডসওয়ার্থ লং ফেলো, HW লং ফেলো, যেমন তোমাদের অপশনে থাকবে সেটা, অপশন যখন লিখবে MCQ-টা, MCQ প্রত্যেকটা তোমার পোয়েট্রি বলো প্রোজ বলো MCQ-গুলো যখন লিখবে, যেটা ঠিক অ্যান্সার সেটা লিখবে, ভুলগুলো একদম লিখবে না, একদম না মাথায় থাকে না, যেটা ঠিক সেটা লিখে আন্ডারলাইন করে দেবে, আমার এটা মানে টিপস তোমাদের জন্য। চ্যান্টিক্লিয়ার উইল ব্লো হিজ ক্ল্যারিয়ন, চ্যান্টিক্লিয়ার কি বাজাবে, ক্ল্যারিয়ন, দ্য উইন্ড ক্রসড দ্য চার্চ ইয়ার্ড উইথ এ সাই, এ সাই জি এ, সাই মানে হচ্ছে
দীর্ঘ নিঃশ্বাস ফেলা। আমাদের আরেকটা সাই আছে SHY সাই, সেটা হচ্ছে লাজুক সাই। আর এখানে হচ্ছে SIGH সাই, মানে দীর্ঘশ্বাস ফেলা। যখন সবাইকে সে জাগতে বলেছে, কিন্তু শুধু এক জায়গায় গিয়ে সে জাগতে বলছে না, অন্য সব জায়গায় দেখো হেল্ড, ক্রাইড, শাউট, সেড সব আছে, কিন্তু এখানে কি আছে, এখানে কি বলছে, উইথ এ সাই অ্যান্ড সেড, দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে বলছে। সুতরাং যখন ও চার্চিয়েরটা পাস করছে, তখন উইথ এ সাই, SIGH বানানটা খুব মানে খুব খেয়াল করবে, কারণ SIGH এর সঙ্গে SHY ও তোমাদের দিয়ে দিতে পারে, সেটা কিন্তু মানে গন্ডগোল হয়ে যাবে। SIGH সাই মানে দীর্ঘশ্বাস ফেলা। দ্য উইন্ড আস্ক দ্য মেরিনার্স টু ওয়েক আপ, জেগে উঠতে বলছে। গো ডাউন অ্যান্ড হেল দ্য কামিং মর্ন, দ্য উইন্ড সেজ দিস টু দ্য, কাকে বলছে, দ্য ফিল্ডস অফ কর্ন, মর্নের সঙ্গে কর্নটা মিলেও যাচ্ছে, দ্য ফিল্ডস অফ কর্নকেও বলছে। দ্য ভার্ব হুইচ ইন্ডিকেটস দ্যাট দ্য উইন্ড ইজ এ পার্সন ইজ কেম আপ, একদম ফার্স্টে কোন ভার্ব দ্বারা উইন্ডকে পার্সনিফিকেশনটা করা হচ্ছে, তখন বলবে কেম আপ, উঠে আসছে। দ্য উইন্ড কেম আপ আউট অফ দ্য সি, কোথার থেকে উঠে আসছে, না সমুদ্র থেকে উঠে আসছে। ডে ব্রেক ইজ রিটেন রিটেন ইন 9 রাইমড কাপলেটস, দ্য ফিগার অফ স্পিচ ইউজড ফর দ্য উইন্ড ইজ পার্সনিফিকেশন। একে উইন্ডকে কি করা হচ্ছে, উইন্ড যেন কথা বলছে, সবার সাথে কথা বলছে। এখানে পোয়েট লং ফেলো উইন্ডকে কি করেছেন, পার্সোনিফিকেশন করেছেন, এটা ফিগার অফ স্পিচ মানে একটা অলং, পোয়েট কি করেছেন উইন্ডকে যে ফিগার অফ স্পিচে দিয়েছেন সেটা হচ্ছে পার্সোনিফিকেশন। আচ্ছা এবারে দেখো শর্ট আনসারের মধ্যে চলে যাচ্ছি। হোয়াট ইজ দ্য উইন্ড মেসেজ টু দ্য ফরেস্ট, দ্য উইন্ড তার মানে কি, ফরেস্টকে কি মেসেজ দিল, কি খবর দিল, MESSAGE মেসেজ। দ্য উইন্ড আর্জড, URGED আর্জড টু দ্য ফরেস্ট টু ডিসপ্লে দ্য বিউটি অফ ইটস লিভস ইন দ্য লাইট অফ দ্য রাইজিং সান। আচ্ছা ডিসপ্লে হচ্ছে DISPLAY, দ্য বিউটি BEAUTY বিউটি অফ ইটস লিভস LEAVES লিভস, LEAF লিফ মানে কি পাতা, LEAF লিফ মানে পাতা, আর এখানে আমরা বলছি পাতাদের মেলতে বলছে। লিভস ইন দ্য লাইট, LIGHT লাইট অফ দ্য রাইজিং সান, যে সূর্য উঠেছে তুমি তোমার পাতাগুলোকে মেলে দাও। হোয়াই ডাজ দ্য উইন্ড প্রোক্লেম ডিফারেন্টলি হোয়েন ইট ক্রসেস দ্য চার্চিয়ার, এটা খুব বারবার বারবার প্রশ্ন আসে যে যখন শেষ দুটো লাইন আলাদা আলাদা কেন, চার্চিয়ারের সময় ও কী বলেছিল, কী ঘোষণা করেছিল বাতাস। এটা হচ্ছে হোয়েন দ্য উইন্ড ক্রসেস দ্য চার্চিয়ার ইট সাইড SIGHED কমা দেবে, বিকজ ইট ওয়াজ নট দ্য রাইট টাইম ফর দ্য ডেড পার্সন টু ওয়েক আপ, WAKE ওয়েক আপ। হু অ্যানাউন্সেস ডে ব্রেক ইন দ্য পোয়েম, ডে ব্রেক, ডে ব্রেক কবিতাটায় কে ডে ব্রেকের অ্যানাউন্সমেন্টটা করেছিল। দ্য উইন্ড অ্যাপিয়ার্ড টু অ্যানাউন্স দ্য অ্যাডভেন্ট অফ এ নিউ ডে, appeared 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 to announce ANNOUNCE the advent of a